শুভেচ্ছা সবাইকে, আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওটি মূলত যারা বর্তমানে ইউনিভার্সিটিতে পড়ছেন অথবা সামনে কিছুদিন পর ইউনিভার্সিটিতে পড়বেন তাদের জন্য, এবং যাদের ইউনিভার্সিটিতে পড়ুয়া ছোট ভাই বোন অথবা সন্তান আছে তাদের জন্য কাজে লাগতে পারে। তো কথা বলছি যে বিশ্ববিদ্যালয়ে আসলে আমরা বিশ্ববিদ্যালয়ের জীবনটি কিভাবে সাজাতে পারি বা কি কি করতে পারি এই সময়, যেটি আমাদের পরবর্তীতে কেরিয়ার এবং বিদেশে উচ্চশিক্ষার যদি ইচ্ছে থাকে আমাদের সেক্ষেত্রে সহায়তা করতে পারে। তো এই ক্ষেত্রে আমি চারটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটি আমাদের সবার জন্যই খুব জরুরি। তার প্রথমটি হচ্ছে আসলে একাডেমিক পারফরমেন্স। এখন আমি বলছি না যে অবশ্যই একাডেমিক পারফরমেন্সের ক্ষেত্রে CGPA 4 এর মধ্যে সবাইকে 3.5 বা 3.89 এরকম পেতে হবে, আপনি পেলে কোনো ক্ষতি নেই, কারণ CGPA সিস্টেমে কেউই ফার্স্ট সেকেন্ড হয় না, সবাই CGPA 4 পেলেও কারো ক্ষতি নেই। কিন্তু অ্যাটলিস্ট সবাই অতটা পড়ুয়া বা অতটা সিরিয়াস না হলেও আমরা অনেক সময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর দেখা যায় যে প্রথম বছর আসলে চোখের পলকেই চলে যায়। তো সেক্ষেত্রে এই জন্যই শুরু থেকেই একটুখানি সিরিয়াস থাকতে হবে। তো সেমিস্টার সিস্টেমে এটা এমন না যে আপনাকে প্রতিদিনই পড়তে বসতে হবে, কিন্তু অ্যাটলিস্ট আপনার অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, মিড টার্ম, সেমিস্টার ফাইনাল এগুলো যেহেতু একটার পর একটা আসে, তো এই টাইম লাইনগুলো ধরেও যদি আপনি এই প্রত্যেকটা টাস্ক সিরিয়াসলি নেন, সেক্ষেত্রে আপনার সেমিস্টার শেষে গিয়ে রেজাল্ট খুব একটা খারাপ আসার কথা না, এবং মোটামুটি একটি ভালো একাডেমিক CGPA সেক্ষেত্রে কোনো কোনো ডিসিপ্লিনে সেটি 3-এর উপর যতটুকু আপনি পেতে পারেন বা 3.5-এর যতটা প্লাস মাইনাস হয় অ্যাভারেজ সেটি আপনার ধরে রাখার চেষ্টা করাটাই ভালো। এবং একাডেমিক পারফরমেন্স এটা শুধু আপনার কেরিয়ার নয়, আপনি যখন হায়ার স্টাডিজের জন্য যেতে চান তখনও এই পারফরমেন্সটি আসলে আপনার জন্য কাজে লাগবে। তো সেক্ষেত্রে প্রথম কাজটি ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে, যেটি আমাদের রেসপন্সিবিলিটি ইন অ্যানাদার সেন্স, যে আমাদেরকে পড়াশোনাটাই প্রথম করতে হবে, তো এই ক্ষেত্রে একাডেমিক রেজাল্টের উপর গুরুত্ব দেওয়াটাই আমি প্রথম রাখবো। সেকেন্ড হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিলস, বিশেষ করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলের তো কোনো বিকল্পই নেই, সেটি বাংলাদেশের চাকরির বাজার যদি আপনি চিন্তা করেন বা কেরিয়ার যে কোনোভাবে চিন্তা করেন সে ক্ষেত্রে তো অবশ্যই, গ্লোবালিও নিজেকে যদি চিন্তা করেন তাহলে তো এটি হচ্ছে ম্যান্ডেটরি, কারণ আপনাকে ইংলিশে দক্ষ হতেই হবে। আপনার আইএলস বা টোফেল যখন আপনি দিবেন বাইরে যাওয়ার জন্য তখন সেই জায়গাগুলোতে আপনার ভালো একটি স্কোর লাগবেই, বিশেষ করে যারা স্কলারশিপে যেতে চান তাদের তো অবশ্যই। তো সেই ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ স্কিল আপনাকে ইংলিশে, অনেক আমাদের পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এখন বেশিরভাগই ইংলিশ মিডিয়ামে পড়ানো হয়, ইংলিশ টেক্সট আমরা পড়ি, ইংলিশে লিখি, তো এইভাবে আপনি যতটুকু দক্ষতা আপনার তৈরি হবে তার পাশাপাশিও নিজেকে আরও ইফোর্ট দিয়ে আমাদের স্পোকেন, রিটেন, তারপর লিসনিং, রিডিং সবগুলো স্কিলই একসাথে আমাদেরকে দক্ষ হতে হবে। এর বাইরেও যেসব আমরা পাবলিক ইউনিভার্সিটি বা কিছু জায়গাতে যদি ইংলিশ মিডিয়াম ছাড়াও যে জায়গাতে আমরা বাংলা মিডিয়ামে পড়াশোনা করি, তো সেই জায়গাতেও তাদেরকে একটু স্পেশালি নিজের ইংলিশ স্কিল নিয়ে একটু জোর দিতে হবে, কারণ আসলে ইংলিশ মিডিয়ামে যারা পড়ে আসেন ও লেভেল, এ লেভেলস, তাদের বাইরে বাংলা মিডিয়াম থেকে সবাই সমানভাবে আমরা হয়তো ইংরেজিতে দক্ষ হতে পারি না, তো এই জন্য একটু স্পেশাল কেয়ার নিতে হবে নিজের স্কিলটি বাড়ানোর ক্ষেত্রে। আর তার পাশাপাশি আমি আরেকটি বিষয়ে পরামর্শ দিয়ে রাখবো, সেটি হচ্ছে যে যদি সম্ভব হয় যারা ইংলিশে অলরেডি ভালো তাদেরকে অবশ্যই আরেকটি সেকেন্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ শেখার ব্যাপারে আপনি চিন্তা করতে পারেন। সেক্ষেত্রে ফ্রেঞ্চ, স্প্যানিশ এই জায়গাগুলো যারা গ্লোবালি নিজেকে চিন্তা করতে চান তারা ফ্রেঞ্চ বা স্প্যানিশ চিন্তা করতে পারেন। বাংলাদেশে থেকে কাজ করলেও আপনার জন্য চাইনিজ, ম্যান্ড্রিন যেটি, বা জাপানিজ ল্যাঙ্গুয়েজ এই জায়গাগুলোর এখন খুব গুরুত্ব আছে, বিশেষ করে আপনি ইন্টারপ্রেটার বা ট্রান্সলেটার হিসেবে অনেক বিজনেস, যেহেতু বাংলাদেশে জাপানিজ, চাইনিজ এই বিজনেসগুলো কাজ করে, তো আপনি ইংলিশের বাইরে এই ল্যাঙ্গুয়েজগুলো যদি জানেন সেক্ষেত্রে আপনার অবশ্যই ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি সব দিক থেকে আপনার জন্য অ্যাডভান্টেজেস হবে। তো এই জায়গাগুলো আপনারা ভাবতে পারেন যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইংলিশ এবং অন্য আরেকটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন কিনা। থার্ড যে বিষয়টি আমি বলবো সেটি হচ্ছে যে আপনার একাডেমিক পারফরমেন্স এবং ল্যাঙ্গুয়েজের পর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সাথে সাথে আপনার ICT স্কিলস, কারণ এখন ICT-র যুগে আমরা সবাই জানি যে কম বেশি আমরা ইউনিভার্সিটিতে অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন এগুলো দিয়ে থাকি, তো সেই ক্ষেত্রে আপনার মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মতো যে বেসিক সফটওয়্যারগুলো আছে এগুলো আমরা কম বেশি ইউজ করে থাকি। কিন্তু অনেক ইউনিভার্সিটি আছে হয়তো সেখানে অনেক ডিপার্টমেন্টে তারা অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশনের প্র্যাকটিসগুলো সেভাবে নেই, বা ইংলিশে আমরা লিখে অভ্যস্ত থাকি না, তো সেই ক্ষেত্রে আপনাকে একটু এক্সট্রা এই বিষয়গুলো অবশ্যই শিখতে হবে, কারণ মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট হচ্ছে সবচেয়ে বেসিক। তার পাশাপাশি আপনি এক্সেলে বিশেষ করে ডেটা অ্যানালাইসিসের কিছু কাজ, বা তার থেকেও অ্যাডভান্স যদি ডেটা অ্যানালাইসিস সফটওয়্যার ধরুন স্ট্যাটা, SPSS যদি আপনি শিখতে পারেন, তো সেই ক্ষেত্রে স্ট্যাটা বা SPSS যে কোনো একটি আপনি শিখলেই আপনার জন্য, বা এখন অনেক অ্যাডভান্সড ডেটা অ্যানালাইসিস সফটওয়্যার চলে আসে সেগুলো আপনি শিখতে পারলে তো অবশ্যই ভালো, কিন্তু এই বেসিক জিনিসগুলো আপনার ICT-তে নলেজ থাকতে হবে। আর পাশাপাশি আপনি যদি এখন ফটো বা ভিডিও এডিটিং যে সফটওয়্যারগুলো আছে সেগুলোতে আপনার নলেজ থাকে, AI রিলেটেড টুলসগুলো যদি আপনি ইউজ করতে পারেন, চ্যাট GPT বা এইরকম যে অপশনগুলো আছে, তো সেগুলো আপনার জন্য একটি
অ্যাডভান্টেজ হিসেবে অবশ্যই থাকবে। তো আইসিটি স্কিল এই যুগে এটি আপনি বাংলাদেশে কাজ করুন আর দেশের বাইরে করুন, তার কোনো বিকল্প নেই যে শিখা ছাড়া আপনি কিছু করতে পারবেন। সো এটি মাথায় রাখতেই হবে, আপনাকে ইনস্টিটিউশনালি যতটুকু শিখবেন তার বাইরেও নিজেকে ইফোর্ট দিয়ে জায়গাগুলো শিখতে হবে। আর নাম্বার ফোর যেটি বলছিলাম এবার, মূলত কো কারিকুলার অ্যাক্টিভিটিস, যে আপনি ইউনিভার্সিটিতে পড়ার জীবনের একটি বড় অংশই হচ্ছে কিন্তু আসলে আপনাকে বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত থাকা, ভলান্ট্রি অ্যাক্টিভিটিসে যাওয়া বিভিন্ন অর্গানাইজেশনের সাথে, সেটি ইউনিভার্সিটিতেও হতে পারে, ইউনিভার্সিটির বাইরেও অনেকগুলো অর্গানাইজেশনের ভলান্ট্রি গ্রুপ থাকে স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করে, সেই জায়গাগুলোতেও আপনি এঙ্গেজ হতে পারেন। সেক্ষেত্রে আপনার শুধু ন্যাশনাল এক্সপোজার তৈরি হবে না, আপনার নেটওয়ার্ক তৈরি হবে বাংলাদেশে একটি বড়, যেটি অনেক সেক্টরে, ডেভেলপমেন্ট সেক্টর বলুন, বিজনেস সেক্টর বলুন, প্রাইভেট সেক্টর, অনেক জায়গাতেই এই নেটওয়ার্কের থ্রুতেই কিন্তু আপনি বাংলাদেশে আপনার কেরিয়ারের জন্য অনেক, আপনার জন্য একটা অ্যাডভান্টেজের জায়গা হতে পারে। আপনি ফ্রেশার হিসেবে ইন্টার্নশিপ করা, তারপর ইন্টার্নশিপের পর জব, এই জায়গাগুলোতে বাংলাদেশে যেমন হেল্প করবে, ঠিক তেমনি বাইরে যেতে গেলেও আপনার স্কলারশিপ বা অন্য যে কোনো বিষয়ে আপনি যখন পার্সোনাল স্টেটমেন্ট লিখবেন বা আপনার টিচার যখন আপনার সম্পর্কে রিকমেন্ডেশন লেটার লিখবে, তখন সেই জায়গাতে এই বিষয়টি আপনি হাইলাইট করতে পারবেন যে আপনি কী কী ধরনের ভলান্ট্রি অ্যাক্টিভিটিস করেছেন, আপনার লিডারশিপ স্কিলস বা অর্গানাইজেশন স্কিলস কীরকম ছিল, সেই জায়গাগুলো আপনি দেখাতে পারবেন। তো এই চারটি বিষয় আমি মূলত হাইলাইট করলাম, যে আসলে আমরা গ্লোবালি নিজেকে, নিজের কেরিয়ার বা হায়ার এডুকেশন নিয়ে যদি চিন্তা করি, আমরা নিজেকে কোন কোন স্কিলগুলো থাকলে আমার জন্য সবচেয়ে ভালো হবে, সেটি শুধু বাংলাদেশ নয় গ্লোবাল পার্সপেক্টিভে। এখন আপনি বলতে পারেন যে আমি হয়তো বাংলাদেশ সরকারি চাকরি, বিসিএস বা অন্যান্য সরকারি যেসব চাকরির জন্য প্রিপারেশন আছে সেগুলো নিয়ে খুব একটা কথা বলিনি, কারণ আমি বিলিভ করি যে আসলে আপনি যদি নিজেকে প্রস্তুত করতে পারেন, আপনার যদি এই স্কিলগুলো থাকে, তাহলে আপনি যে কোনো চাকরি পাওয়ার যোগ্য। মানে আপনি যারা ভালো তারা সব জায়গায় ভালো, এরকম একটি বিলিফ আমার আছে এবং আমি সেটা প্র্যাকটিক্যালি দেখেছিও। তো এই জায়গাগুলোতে যদি আপনি অ্যাক্টিভ থাকেন, এই জায়গাগুলো যদি ভালো করেন, তাহলে আপনি গ্লোবালি ভালো করতে পারবেন। আর বাংলাদেশের ক্ষেত্রে সত্যি যে আমাদের একটু প্রিপারেশন, হয়তো সরকারি চাকরির জন্য যদি আপনি চিন্তা করেন, তাতেও আপনি কেন আপনার ইংলিশ বা ল্যাঙ্গুয়েজ স্কিল, আপনার আইসিটি স্কিল, লিডারশিপ স্কিল, এগুলো কোথায় কাজে লাগবে না সেটি আমার বোধগম্য নয়। তো সেক্ষেত্রে এই জায়গাগুলি চারটি বিষয় আপনাকে মাথায় রাখতেই হবে। তো এই বিষয়গুলোর পাশাপাশি আর বিশ্ববিদ্যালয় জীবন অবশ্যই আমরা ট্রাভেল, আমরা ঘোরাঘুরি করব, আমরা আড্ডা দিব, আড্ডা থেকে প্রোডাক্টিভ অনেক কিছুই আমরা শিখতে পারবো, আমরা লেখালেখি করব, যাদের ইচ্ছে আছে যারা ব্লগিং করেন তারা সেগুলো করবেন, অন্যান্য যেসব হবি আপনার আছে সেগুলো ডেফিনেটলি আপনি চালু রাখবেন নিজের লাইফ এবং স্টাডির একটি ব্যালেন্স রাখার জন্য। তো কিন্তু কোনোটি আর কি ওভারওয়েলমিং করা যাবে না, যে আমি শুধু আড্ডা দিচ্ছি বা ঘুরে বেড়াচ্ছি পড়াশোনা করছি না, আবার শুধু পড়াশোনা করছি ঘুরে বেড়াচ্ছি না বা আড্ডা দিচ্ছি না। তো হয়তো একটি ব্যালেন্স রাখাটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এরপরও যার যেরকম ভালো লাগে নিশ্চয়ই আমরা তার কিছুটা কাস্টমাইজেশন নিজের জন্য করব। তো সবার আশা করি এই ভিডিওটি ভালো লাগবে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।